হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে একটু তাড়াহুড়োতেই আছি। তো একবার ভেবেছিলাম যে ভিডিও করবো কি না ঠিক করতে পারছিলাম না, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো। তো পরে ভাবলাম যে না, শুরু করেই দিই, তারপর দেখা যাক কত দূর কী হয়, চলতে থাকুক। তো তাড়াহুড়ো বলতে আজকে যাব মামার বাড়িতে, কারণ মামা যেহেতু সকালে কাজে বেরিয়ে গেছে, যাওয়ার সময় আমাদের নিয়ে যাবে। তো এবার মামা কখন আসবে না আসবে সেই অনুযায়ী আমাদেরকে মানে রেডি হয়ে থাকতে হবে। যদি দুপুরে হয় তাহলে দুপুরেই চলে যেতে হবে, যদি বিকেল হয় বিকেলে, সন্ধ্যেবেলা ফিরলে সন্ধ্যেবেলা। তবুও নিজেদের কাজগুলো যেন তাড়াতাড়ি করে করে রাখা যায়। আর তার মধ্যে আজকে সকাল সকাল আকাশ পরিষ্কার হয়ে গেছে, রোদ উঠে গেছে, জামাকাপড়ও সব মানে যেগুলো ধোয়া বাকি ছিল সেগুলো ধুয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে, মেলে দেওয়া হয়েছে, যেগুলো শুকায়নি, তো এগুলোই চলছে। তো সকাল সকাল চাটা খাওয়া হয়ে গেছে, আজকে আর রুটি হয়নি। একবারে সোজা আমি এখন ভাত আর ডাল বসিয়ে দেবো। আর দাদুর জন্য শিং মাছ এনেছে বাবা, তো দাদুর আর আমার ছেলের জন্য হয়ে যাবে, সেটা তরকারি করে নেব। তো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সেটা তোমাদের পরে জানাচ্ছি, এখন আর বলছি না। ভীষণ তাড়াহুড়ো আছি, ওই যে 11টা প্রায় বাজে আজকে, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো মা জামা কাপড়গুলো ধুচ্ছে আর ছেলের খাওয়া কমপ্লিট, আমাদের চা খাওয়া কমপ্লিট। এখন আমি এই যে রান্নাটা বসাই, খুব বেশি একটা কিছু রান্না করবো না, কারণ যেহেতু চলে যাচ্ছি তো পরে একবারে আসবো। তো চলো দেখে থাকো তোমরা, আজকে সারাদিন টুকটাক করে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, ঘোরাঘুরি করে তাড়াহুড়ো করে যে রান্নাটা কমপ্লিট করলাম, এই যে কী জানি বলে, আরে ভুলেই গেলাম, দেখো তাড়াহুড়ো করতে করতে, ও হ্যাঁ, কোয়াশ দিয়ে এই যে পাতলা করে শিং মাছের ঝোল করলাম, মাত্রই নামালাম ঝোলটা। এখানে ছেলেরও হয়ে যাবে আর দাদুর জন্য নিয়ে যাওয়া হবে, একবার এর জন্য টিফিন বাটিতেই নামিয়ে নিলাম। আর এখানে যে ঝিঙা দিয়ে মসুর ডাল করেছি, আর এই যে এখানে পটল ভাজা আর ভাত, বাস রান্নাটা শেষ, এখন এগুলো পরিষ্কার করি। তো একদম তাড়াহুড়ো করেই করলাম, কারণ কেন যেহেতু যে বললাম যাওয়ার, যে মামা এখন কখন চলে আসে, রান্নাটা তো শেষ হলো, একটু বসি, রান্না করতে করতে হাঁপিয়ে গেছি, তার মধ্যে আজকে আরও রোদ উঠে গেছে। মা তো সব জামা কাপড়গুলো যে ধুয়ে দিয়েছে, শুকিয়ে যাবে আশা করি। তো কালকে যাচ্ছি ওখান থেকে, কালকে বাড়ি চলে যাব, ও আসবে ওখানে। তো তোমাদের আর এখন জানাচ্ছি না যে কেন যাচ্ছি, একটু বিশেষ কারণ আছে কালকে, তার জন্যই যাওয়া। তো আমার যাওয়ার কারণ হলো মা যেহেতু যাচ্ছে, তা আমি আর বাড়িতে একা থেকে কী করি, তার জন্য আমিও যাচ্ছি আর কালকে ও আসবে, ওদিক থেকে চলে যাব বাড়ি। রান্না তো শেষ হলো, যাক এখন বাঁচা গেল, এখন রান্নাঘরটা গ্যাসগুলো পরিষ্কার করি, আমারও ব্যাগের জামাকাপড়গুলো একটু গুছাই, গুছিয়ে নিয়ে তারপরে স্নান করবো ছেলেকেও। তো সোয়া 12টা বাজে, তাড়াতাড়ি হয়ে গেল, একটু পরে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দেবো, খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো ওকে, নাহলে পরে ওখানে গিয়ে আবার ঝামেলা করবে না ঘুমালে। উফ, তো চলো রান্না তো শেষ, এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই ব্যাগে, নাহলে আবার কোনটা ফেলে রেখে যাবো, সব ফেলে রেখে গেলেও অসুবিধা নেই। তো চলো গুছিয়ে নিই জামা কাপড়গুলো। একবারে বলো, ভাঙে না কাটে, কোনটা কাটে? তাহলে খেয়ে দেখো তো দেখি কেমন। কেমন এগুলো লাগালে না আমার নিজেকে দেখে নিজেরই মানে খুব হাসি পায়। তো ভাবলাম সব কিছু যখন শেয়ার করি, মানে এগুলো আর কেন শেয়ার করবো না, দেখো কথা বলতে পারছি না, ফেস প্যাক লাগিয়ে যদিও কথা বলতে হয় না, তো তোমাদের সামনে তো আর এভাবে ভূতের মতো দাঁড়িয়ে থাকলে হবে না কিছু না বলে। তো মা এগুলো লাগায় বেসন আর কি বললো, কস্তুরি হলুদ, তো বলে যে তুই একটু লাগায়, এগুলো তো আর মানে সময় সুযোগ কোনোটাই আমার কাছে নেই, চুলের যত্ন করার, মানে মুখের যত্ন করার, স্কিনের যত্ন করার, এগুলো কোনোটারই সময় আমার নেই। তো যাই হোক, ছেলে যে ঘুমালো, তো মামা মাঝখানে এসেছিলো, সে খেয়ে গেল, বললো যে মামার আজকে আজকে প্রায় 5টা বাজবে, তো একটু সময় আছে, এখনও 2টো বাজে। তো এই যে এখন এগুলো লাগালাম, কিছুক্ষণ রেখে স্নানটা করে আসি, জামা কাপড় গোছানো হয়ে গেছে, মা শুধু পুজোটা দেবে স্নান করে, তো আর খাওয়া দাওয়া ব্যাস এইটুকুই। তো ভাবলাম যে দিয়েছি যখন একটুখানি তোমাদের সাথে শেয়ার করি, বাইরে প্রচণ্ড হাওয়া দিয়েছে প্রচণ্ড, তো ভাগ্যিস ছেলে দেখেনি, দেখলে বা কী বলে, ও ঘুমাচ্ছে, এর জন্যই দিলাম। চুলে হেনা করতাম আগে, এখন সেটাও বন্ধ হয়ে গেছে, কখন করবো সময় নেই আর,
ছেলেটাও ছোটো যেহেতু সময় এগুলোর খুব অভাব। এবার তো বাড়িতে এসে কিছুই হলো না, না কোথাও বেরোতে পারলাম না কিছু করতে পারলাম, একদম কি বলবো। তো চলো যাই, এখন একটু প্রশ্ন করি, আর বেশি কথা বলছি না, পরে আসছি একবারে কথা বলতে। সঙ্গীকে নিয়ে যাবে না, সঙ্গীকে নিয়ে যাবে না। তো এই যে আমরা আবার আগের দিনের মতো কথা বলে নিই, মামার জন্য অপেক্ষা করছি। মামা তো পাঁচটা টাইম দিয়েছিল, এখন ছটা পার হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে এইসব ভাবলাম যে মামা আসবে আসবে, এখনো আসছেও না। আমরা যে বসে আছি, মা তো বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে, ওই যে পাশে কাকুমণি এসেছে, আরেকজন মাথা খাচ্ছে, এখনো কেন যাচ্ছে না? ওই দেখো এখনো কেন যাচ্ছ না, এখনো কেন যাচ্ছ না, মানে এতক্ষণ ওকে নিয়ে হুড়ুস তুলতো, তাই আর ভিডিও অন করিনি। আর ভেবেছিলাম যে দিনে দিনেই যাব, তো মামা তো এখনো আসলো না, কখন এখন আসে, আসলে পরে জামা কাপড় চেঞ্জ করবো, তাই না? কোথায় যাবে? মারোগঞ্জে যাবে, মামাইকে নিয়ে যাবে, মামাইকে নিয়ে যাব। আর তুই যারা থেকে নিয়ে যাব, আর তুমি না মম্মি রে দিবে, মম্মি কি নেবে? না মম্মি থেকে নেব। তো চলো সন্ধে বুঝি, আজকে বুঝি সন্ধেই হয়ে যাবে, যেতে যেতে না যাবো 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 তো বললাম যে সন্ধে হবে হয়তো, দেখো কেমন পাবে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা হবে না, এখনই যাবো, আসুক জ্বালা বাকি। তো সারাটা দিন এত তাড়াহুড়ো করে কাজ করে শেষে দেখো যাযাবরের মতন করে আমরা যাচ্ছি আজকে। তো ভেবেছিলাম তো রেডি ফেডি হয়েই যাবো, কারণ দিন দিন থাকতেই যাবো, তো মামা অনেকটাই লেট করে এসেছে, তো তার জন্য আর মানে কেউ আর জামা কাপড় চেঞ্জ করিনি, বাড়ির জামা কাপড় পরেই মানে নাইটি পরেই সবাই মানে রওনা দিয়ে দিয়েছি। আর মামা এক মানে একটুও সময় দিচ্ছিল না মানে কোনো কিছু করারই, জাস্ট খালি মামা এসেছে আর আমরা বেরিয়ে গেছি। তো দেখতেই পারছো ছেলেকেও জামা কাপড় চেঞ্জ করায়নি, কারণ কেন যেহেতু বাড়িতে গিয়েই নামবো একবারে, তো তার জন্য আর আমরা এইভাবেই চলে গেলাম সবাই। তো আমি তো একবারেই বেরিয়ে গেলাম, কারণ ওখান থেকেই বাড়ি চলে যাব, আর এখানে আর ফিরবো না, তো সেরকমই কথা। তো যাই হোক বন্ধুরা, চলো মামার বাড়ি গিয়ে আর শ্যুট করলাম না একবারে, কালকে তো বিশেষ কারণে এসেছি, সেটাই দেখাবো তোমাদের, অপেক্ষা করো তোমরা। তো নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে।